হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি সাবওয়ে সার্ফার্স। ইয়েস, সেই ছোটবেলাকার গেমটা যেখানে আমরা ভাই ট্রেনের উপরে ঝাঁপিয়ে বেড়াতাম, দৌড়াতাম, স্লাইড করতাম, মানে যা ইচ্ছে তাই করতাম। আর আমাদের পিছনে থাকতো একটা পুলিশ, যে ভাই আমাদেরকে ছুটিয়ে নিয়ে যেত, আর আমরা তার ভয়ে ছুটতাম, আর লাস্টে ভাই আমাদেরকে ভাই ডান্ডা মেরে জেলে ঢুকে দিত। কারণ আমরা ভাই যে ট্রেনের বগিগুলো থাকে সেগুলোতে ভাই কালার করতাম, সেটা ভাই করা উচিত নয়, সেই জন্য ভাই আমাদেরকে জেলে ঢুকিয়ে দিত। কিন্তু আজকের ভাই আলাদা ব্যাপার চলে এসেছে, আজকে ভাই সিন হয়ে গেছে ভাই। আজ ওই সাবওয়ে সার্ফার আমরা ভাই ছুটে বেড়াবো না, আজকে ভাই আমরা ফাইটিং করব ভূতেদের সাথে। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের এই প্ল্যাটফর্মে ভাই সাব। প্রথম আমি রাতের বেলা এই গেমটা খেলছি, মনে হচ্ছে এবার আমি দৌড়াতে স্টার্ট করব, কিন্তু না ভাই, আজকে ভাই আমরা দেখো আরামসে চারিদিকে তাকাতে পারছি ভাই। রাত্রেবেলা চারিদিকে তারা আর চারিদিকে অন্ধকার ভাই। এই গেমটা শুধু আমরা দৌড়াতে পারতাম, কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে আমাদের পিছনে পুলিশটাও নেই ভাই। পুলিশটা কোথায় গেছে জানি না ভাই। এখানে যদি আমরা এই বগিগুলোতে কালার ফালার করি তাহলে পুলিশটা আসে। আমরা সামনের দিকে যাই। ওকে, আমাদের এখানে জাম্পের অপশান অবশ্য নাই, আর স্লাইড করার অপশানটাও নাই। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে শুধু এরকম করে এদিকে যেতে হবে আর এদিকে যেতে হবে, কিন্তু করতে এটা কী হবে সেটা আমাদের দেখতে হবে ভাই। এই ছোট ছোট ট্রেনগুলো ভাই হঠাৎ এসেছে, ভয় তো ভাই পেয়েছিলাম, ঠিক আছে, হঠাৎ করে এসেছিলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেনগুলো যাচ্ছেটা কোথা সেটা ভাই জানার বিষয় ভাই। এই তো ছোট ছোট ভাই ট্রেনগুলো যাচ্ছে এটা কোথায়? আরে এ তো ভাই যাচ্ছে তো যাচ্ছেই ভাই, দাঁড়ানোর নাম নেই। আর এই সেকেন্ড ভাই, এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা কিসের জন্য ভাই? নিশ্চয়ই এইটার ভিতরে। কিন্তু ভাই ভাই ট্রেনগুলো কোন দিকে চলে গেল ভাই? আমি তো ফলো করছিলাম। আরে ভাই সাহ, আরে ভাই খুব স্পিড ভাই, তো ছোট ছোট ট্রেনগুলো ভাই ফটাকসে কোথায় চলে গেল? এই দাঁড়া দাঁড়া, আমি খুঁজে বার কর। আরে এখানে তো ভাই রাস্তা বন্ধ ভাই, গেলোটা কোথায়? এই দেখো ভাই, এখানে একটা জায়গা আছে, এটার ভিতর ঢুকে গেছে। এই দেখো দেখো দাঁড়িয়ে আছে না, এগুলো নয় ভাই, ওইগুলো দিয়ে স্প্রে গুলো ভাই, যেগুলো দিয়ে রং করতে হয়। ইয়েস, ওকে, তো আমি বুঝে গেছি ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কিছু একটা বলছে। ব্যাপারটা হচ্ছে কি বললো, হা হা করে হেসে দিল, আমি বুঝতে পারলাম না, কিন্তু ঠিক আছে। আমাদের হয়তো এগুলো দিয়ে ওই ক্রস যেগুলো আছে সেগুলোতে বোধহয় ড্রয়িং করতে হবে। চলো ফটাফট ভাই, ড্রয়িং তো আমার অত ভালো নয়, এবার ড্রয়িংটা কীভাবে করতে হবে সেটাই এখন ব্যাপারটা হচ্ছে মুদ্রা কথা। ওকে, এইখানে মধ্যে করতে হবে আমাদেরকে, দেখছি আমি। ওকে দেখো, ও ভাই সাহ হয়ে গেছে, এখানেও একটা ক্রস আছে ভাই, এটাতে ড্র, এখানে ভাই চোখের চিহ্ন হয়ে গেলো, এখানে একটা দরজা আছে। তো দরজা, এক সেকেন্ড ভাই, দরজাটা তো। ওকে, তো এখানে দেখো তিনটে বগি দেওয়া আছে, লাল বগিতে কঙ্কালের ছবি আঁকতে হবে, আর এই হলুদ বগিটাতে আমাদের এই লাভ রিয়েক্টের এটা দিতে হবে, আর এই কালো বগিটাতে আমাদের আই মানে চোখের ডিজাইনটা করতে হবে। তার মানে ফালতু সময়টা গোছালাম, এই বুঝতে পেরে গেছি। চলো লেটস গো, এবার করে দিচ্ছি, ঝটপট করে দেবো। তো সবার প্রথম আমাদের বগিগুলো খুঁজতে হবে, যেমন ধরো এই বগিটা, এটাতে আমাদেরকে কঙ্কাল বোধ হয়, হ্যাঁ এখানে আমাদের কঙ্কাল আঁকতে হবে, খোপড়ি হাড়ের এখানটাতে এইরকমভাবে ব্যাস হয়ে গেছে। আর 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 কোথায় আছে এই বগিটা, এই বগিটা, এই বগিটা, হ্যাঁ দেখো এইখানে আমাদেরকে আঁকতে হবে, চোখ আঁকতে হবে। লেটস গো, হয়ে গেছে। এইরকমভাবে আমাদের বইগুলো খুঁজে 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 ভাই, এটা হরর গেম তো হচ্ছে না ভাই, এটা ভাই আমার মনে হচ্ছে কোনো কুইস্ট গেম। এটা আমাদেরকে এইখানটাতে যেটা হচ্ছে দিতে হবে। ওকে, হয়ে গেছে, তারা না কঙ্কাল, হ্যাঁ হয়ে গেছে। চলো ভাই, মজাদার ব্যাপার কী হচ্ছে সেটাই দেখার আছে। ওকে, এখানে আমাদেরকে ওই লাভ রিয়েক্ট করতে হবে, লাভ রিয়েক্ট, হ্যাঁ ব্যাস ভাই। এখানটা তো আমাদের বোধহয় একটা কিছু করতে হবে, এটা এখানে, হ্যাঁ হ্যাঁ। ওরে ভাই ভাই, পুরো প্ল্যাটফর্ম হিলে গেল ভাই, আমার মনে হচ্ছে দরজাটা খুলে গেছে। হ্যাঁ চলো ঝটফট চলো, যাবে এই দরজাটা বন্ধ হওয়ার আগে ভাই আমাদেরকে ঢুকতে হবে, না ছাড়া ভাই আবার একটা অন্য কাজ বলে দেবে ভাই। ফালতু কাজগুলো করে কিছু ভাই সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঝটফট চলো ঝট। আরে দরজা তো খুলেই নি ভাই এখনো। ও আচ্ছা, এই বাটনটা টিপতে মনে হচ্ছে, এই বাটনটা এই টিপে দিয়েছি। Who is smart? আমি আর কে। ওকে দরজা খুলে গেছে। ওকে এখানে অন্ধকার আছে, এই দরজাটা খুলবে না, এটা খুলছে না, এই দরজাটা, এই দরজাটা খুলছে না, তার মানে আমাদের সামনের দিকে যেতে হবে। ওকে ওকে, আমরা লেভেল 2 এ চলে এসেছি, লেভেল 2 এ আমাদেরকে ব্যাপার চোরে ভাই হঠাৎ করে চলে এসেছি, আমি কিন্তু বুঝতে পারলাম না, এইবারে আমি একদম প্রো প্লেয়ার ভাই। এখান থেকে আসছে ট্রেন, ঠিক আছে, ট্রেনগুলোকে আমাদেরকে ব্যাপারটা কি বলছে যে ট্রেনগুলোকে আমাকে কি বলে ডচ করতে হবে, কিন্তু আসছে এই তো। ওরে ভাই মাঝোট, ও আচ্ছা এই ট্রেনগুলোকে ডচ করা যাবে। ওকে এইদিকে দিয়েপুর, এই ভাই একটা নাম্বার আসছে দেখো ভাই, ভাই 2 লেখা ছিল, দিয়েপুরে আর তো লেখা নেই। ওকে ঠিক আছে, নো প্রবলেম। ওকে আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। এই ভাই দেখো ভাই, এখানে 8 লেখা ছিল ভাই, নাম্বারগুলোর কোনো কাজ আছে নাকি? 7 লেখা ছিল ভাই, মনে তো হচ্ছে না কোনো, এই ভাই কাজ থাকতেও পারে ভাই, নাছাড়া ভাই প্রত্যেক, এই দেখো ভাই 2 লেখা আছে ভাই, হতে পারে এগুলো ট্রেনের নাম্বার। তারপরে দেখো 5 লেখা আছে ভাই, অনেকগুলো নাম্বার পেলাম ভাই, ভুলে গেলাম কী কী নাম্বার ছিল। যাই হোক চলো ঝটপট চলো, এই ট্রেনগুলো কতক্ষণ ধরে এরকম ভাবে বেরোতে থাকবে। ওকে ট্রেন শেষ হয়ে গেছে বোধ হয়, আর অন্ধকারের জন্য ভাই কিছু দেখতেও পাচ্ছি না ঠিকভাবে। ওকে এখানেও দেখো গেট দেওয়া আছে, আচ্ছা গেট অনুসারে লেভেল করা আছে, গেটগুলো আমাদের খুলতে হবে।
তো এখানে বলছে Password ডু নট প্রেস from the দিস numbers? বাটন, I পাসওয়ার্ড definitely ফ্রম saw দ্য these নাম্বার। numbers ও somewhere. ভাই সা, ভুল করে ফেললাম বন্ধুরা। এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেগুলো ট্রেনটাতে ছিল, যেগুলো আমি পড়লামও কিন্তু মনে নেই ভাই, ভুলে গেলাম আমি, সত্যি বলছি ভাই। অর্ধেক গেম কমপ্লিট হয়ে গেল আর আমার এখনো মনে পড়ছে ভাই, গেমের ফিলটা আসছে না কেন ভাই, কারণ আমি হেডফোনটাই তো পড়িনি। কিন্তু ভাই আমার নাম্বারগুলো মনে নেই, ঠিক আছে ভাই সাহেব, এটার জন্য ভাই গোলমাল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে নাম্বারগুলো না পেলে আমি এটা খুলতে পারছি না, আর পাবো না মনে হচ্ছে। তাই এক কাজ করি, এখানে যেটা ডু নট প্রেস দিস বাটন আছে এটা টিপে দিই, যদি খুলে যায়। যদি এটা স্ক্যাম ছিল বলা যায় না, চলো দেখি ভাই এত বড় বাটনটা টিপতে পারবে ভাই। ওকে টিপ। ও ভাই, উপর থেকে কি পড়ে গেলাম, মরে গেলাম, ঠিক হয়েছে, কারণ আমাদেরকে রিস্টার্ট করতে হবে, ঠিক আছে, তার মানে এটা ঠিক হয়েছে। ওকে, তো এইবার আমরা ঠিকভাবে নাম্বার ফাম্বার মনে রাখবো, তো ট্রেনগুলো আসতে শুধু বাকি। ওকে ভাই সাহেব, একটুর জন্য মরে গেছিলাম কিন্তু ঠিক আছে, এখন আমাদেরকে ঝটপট নাম্বারগুলো মনে রাখতে হবে। ওকে 8888 চলে এসেছে আমাদেরকে, আমাদেরকে নাম্বারটা মনে রাখতে হবে। 8484 8484 চলে এসেছে, 8484 8484, আর কোথায় ভাই 8408 8408 8408 8408। ভাই নাম্বার ভুলে যাওয়া চলবে না, 8407 8407 8407 8407 1। ওকে ভাই হয়ে গেছে, 8407 1, 5 নম্বর কোড ছিল আমার যতদূর মনে হয়, আগের বার অতগুলো এসেছিল। 8407 1, তাও বলা যায় না যদি চলে আসে। 8407 1, না ভাই এখন আসেনি। ওকে ট্রেনগুলো তো শেষই হচ্ছে না রে ভাই সাহেব। 8407 1, 8407 1, ওকে ভাই ট্রেন শেষ হয়ে গেছে, আর নাম্বারটা ছিল 8407 1। ওকে 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 ওকে, এখানে আমাদেরকে বসাতে হবে কোডটা, 8 4 0, আর এখানে 7, আর এখানে 1। খুল যা সিম সিম। আচ্ছা এই সবুজ বাটনটা টিপতে হবে। ওকে কারেক্ট, কারেক্ট তো ভাই হবে, কারণ ভাই কারেক্ট আমি পড়েছি, কারেক্ট আমি লিখেছি। ফাইনালি আমাদের লেভেল 2 কমপ্লিট হয়ে গেছে, আর আমরা লেভেল 3-তে চলে এসেছি, যেখানে আমাদের কাছে একটা স্প্রে আছে, আর চারদিকে 2-4টে করে বগি আছে। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে মনে হচ্ছে, যেটা কারণ তাছাড়া আর করার কিচ্ছু নেই। ওকে তো এখানে একটা দরজা আছে, যেখানে ভাই মানুষের মুখ কেটে কেটে লাগিয়ে দিচ্ছে। Looks like they are hungry. ইটস লুকস I লাইক guess দে I আর need to feed হাঙ্গরি, them আই গেস something. আই নিড টু ফিড আইটেম। ভাইদেরকে কি খাওয়াই, নিজের কাছে খাবার নেই, আমার স্প্রে গুলো খাইয়ে দেবো নাকি? না ভাই আমাদেরকে কিছু একটা করতে হবে, যেটা হচ্ছে এই দাঁড়া দাঁড়া এক সেকেন্ড ভাই, উপরে দেখো একটা ল্যাপটপ না কিছু তো একটা আছে ভাই, এটা উপরে চড়া যাবে বোধ হয়, চড়া, এই দেখো ভাই সিঁড়ি আছে ভাই, যাবে না মানে ভাই না গেলে ভাই ল্যাপটপটা উপরে দিয়েছে কেন? ওকে তো এই এটা কি করতে হবে, আমাদেরকে টাচ করতে হবে, টাচ করে দিচ্ছি, নো প্রবলেম, টাচ। ওকে টাচ হয়ে গেছে, দিস সেকেন্ড ইউজ এলিমেন্ট সামথিং ইজ চেঞ্জ এন্ড ইট রোল। ওকে আমাদেরকে এই বগিগুলো চেক করতে বলছে, ঠিক আছে। এই ভাই এখানে ক্রস চিহ্ন চলে এসেছে, এখানে কি ড্রয়িং করতে হবে, দাঁড়াও করে দেখি আমি যদি কিছু হয়ে যায় ভালো জিনিস। ওকে মুরগি, তার মানে হচ্ছে যে কিছু বুঝতে পারছি না ভাই, এই বগিটা তো একটা ক্রস চিহ্নে দেওয়া আছে, এটা 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 ডিসপ্লে করে দেখি। ওকে এখানে তো কয়েনের চিহ্ন চলে এসেছে ভাই, একটা তো মুরগি এলো, এটা তো কয়েন এলো, এটাতে কি আছে দেখা যাক, এটা তো কয়েন চলে এসেছে ভাই, এগুলোর মানেটা বুঝতে পারছি না আমি, দাঁড়াও এটা 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 তো ভাই মাকড়সার চিহ্ন চলে এসেছে ভাই, তার মানে যেটা হচ্ছে যে এগুলোর থেকে, এই দেখো ভাই এখানে আরেকটা সিঁড়ি আছে, তার মানে এটার উপরে কিছু থাকতে পারে। গিটার আছে ভাই, ভাই এটা আমি, ও ভাই এখানে ভাই আমি ট্যাপ করলাম, এই পুরো বগিটা নড়ে গেল। ও ভাই একটা কয়েন পেয়ে গেছি, তার মানে ভাই এখানে যেটা মুরগির ক্যাবিনটা আছে, মুরগি পেয়ে যাবো না ভাই, একটু মুরগি চলে এসেছে। ও ভাই সাহেব এত বড় মুরগি, বকে মুরগি, আরে আরে আরে, পুরো গেম বুঝে গেছি ভাই। ক্রস, এইটা তো কয়েন আছে, তার মানে এটা হয়ে গেল, আমাদের টোটাল 8টা কয়েন চাই, ঠিক আছে 8টা কয়েন হলে আমাদের হয়ে যাবে। এই নে ভাই, তুইও নে ভাই, তুইও নে আর তুইও নে। ওকে কমপ্লিট, দরজা খুলে গেছে, থ্যাংক ইউ। চলো ভাই লেটস গো, লেভেল 4-এ আমাদের যেতে হবে ভাই। লেভেল 4-টা কত কঠিন হবে জানি না ভাই, লেভেল ভাই আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে কঠিন হচ্ছে, কিন্তু কি হচ্ছে, এত তো লোডিং হওয়ার কথা নয়। A few minutes later. হ্যালো, যেহেতু ভাই আজ আমি গেমের স্টার্টিং হেডফোন পরে ছিলাম না, তাই আউটরোটা আজ আমি হেডফোন পরে করবো ভাই। আউটরো করছি মানে গেম শেষ হয়ে গেলো ভাই, আর হচ্ছে না কিছু, আমি কি করবো ভাই। লেভেল 3 দেখো পার করে দিয়েছি, এবার যদি কোনো লেভেল ছিল সেটা আমাকে দেখতে হবে, তাহলে সেটা পার করে দিতাম, কি মনে হচ্ছে? পার করতে পারতাম না, 3টে লেভেল পার করলাম ভাই, মানে পাল করলাম। ফালতু গিরি করার দরকার নেই, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত টাটা, গুড বাই, বাই বাই।